আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। দাজ্জালের অপেক্ষায় ইহুদির অপেক্ষা করতেছে, ইহুদির অপেক্ষা করতেছে, সারা পৃথিবীর ক্ষমতা দাজ্জাল নিয়ে দিবে। দাজ্জাল আসবে, আগমন করবে, ইমাম মাহদিও আসবে, যুদ্ধ চলবে। ইমাম মাহদি যখন নামাজে দাঁড়াবেন ফিলিস্তিনের দামেস্কের মসজিদে, দামেস্কের মসজিদে সবুজ গুম্বজে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুই ফেরেশতার পাখায় ভর করে তিনি ওই সবুজ গম্বুজে নামবেন, দামেস্কের মসজিদে নামবেন। ওখান থেকে সিঁড়ি দিয়ে তাকে নামানো হবে, ঈসা আলাইহিস সালাম ওখান থেকে নামবেন, মসজিদের ভিতরে ঢুকবেন, দেখবেন নামাজের জন্য একামাত হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একামাত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে দেখে চিনে ফেলবেন, চিনে ফেলে ঈসা আলাইহিস সালামকে বলবেন, হে ঈসা আলাইহিস সালাম আপনি আসেন, আপনি নামাজের ইমামতি করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন না, ইমাম মাহদিকে বলবেন না, না আপনার ইমামতিতেই একামাত হয়েছে, সুতরাং আপনার মুক্তাদি হয়েই আমি নামাজ আদায় করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের অবতরণ হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের চোখের দৃষ্টি এতটা কঠিন থাকবে যে চোখের দৃষ্টি পর্যন্ত যত কাফের থাকবে সব ধ্বংস হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজবেন, দাজ্জালকে খুঁজবেন, দাজ্জাল কই? এই দাজ্জাল শাম মোমেনদের পরে নির্যাতন করবে, অত্যাচার করবে। দাজ্জালের এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম থাকবে। দাজ্জাল যদি জান্নাত দেখায় ওটা জাহান্নাম, দাজ্জাল যদি জান্নাত দেখায় ওটা জাহান্নাম, আর দাজ্জাল যদি জাহান্নাম দেখায় ওটা জান্নাত। দাজ্জালের একটা চোখ কানা থাকবে, একটা চোখ অন্ধ থাকবে, আর একটা চোখ থাকবে ওর কপালে লেখা থাকবে কাফারা, কাফের, কাফের থাকবে। এই কাফের শব্দটা ইমানদার ছাড়া কেউ দেখতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার দেখে চিনে ফেলবে, আরে তুমি তো কাফের, তুমি তো দাজ্জাল। দাজ্জাল অনেক নির্যাতন চালাবে পৃথিবীর বুকে, মুসলমানদের পরে ভয়ানক নির্যাতন চালাবে, মুসলমানদেরকে হত্যা করবে। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে ধাওয়া করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দাজ্জালকে ধাওয়া করে ইসরায়েলের বাবে লুত নামক জায়গায় হত্যা করবেন। কোন জায়গায়? বাবে লুত, লুত গেটে হত্যা করবেন। ওই বাবে লুত ইতিপূর্বে ছিল না এমন শহর, যেই শহরটাও ইতিপূর্বে ছিল না, ইসরায়েলটা ওই শহরটাকে তৈরি করেছেন, আর ওই বাবে লুত, লুত গেটটাও এখন তৈরি করে ফেলেছেন, আগে ছিল না। তাহলে বোঝা যায় কেয়ামত কি, কথা বোঝেন? কেয়ামত নিকটে। ওই বাবে লুত যে গেট ওইটা ছিল না, ইসরায়েলটা গেটটাকে তৈরি করেছে, সংরক্ষণ করছে, ওখানে এই গেটের সামনে ঈসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তরবারি দিয়া দাজ্জালকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। সারা পৃথিবী মুসলমানদের দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বললেন ফামাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, ফাওয়াজিবুহুম আযাবান শাদীদা, তাদেরকে কঠিন আযাব দিবেন আল্লাহ তাআলা। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে কার কথা? যারা কুফরি করবে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে শাস্তি দিবেন। কাফের হওয়ার জন্য বেশি কিছু লাগে না, ঠিক কিনা? কাদিয়ানিরা কাফের না মুসলমান? জোরে বলেন কাফের না মুসলমান? সন্দেহ আছে নাকি? কাদিয়ানিরা কাফের? কাদিয়ানিরা পবিত্র কোরআনুল কারিমের মাত্র তিনটা হরফ মানে না, তিনটা অক্ষর মানে না। কয়টা অক্ষর? তিনটা অক্ষর। আল্লাহ তাআলা বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নাই, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়িন, এবং তিনি হচ্ছেন শেষ। ওরা সব কিছু মানে, এই আয়াত পুরাপুরি মানে, খেয়াল করবেন, খেয়াল করবেন, এই আয়াতকে ওরা পূর্ণভাবে মানে, তবে তিনটা হরফ মানে না। বিশ্ব নবীকে ওরা নবী মানে, কিন্তু শেষ নবী খতাম, খ তা মিম,
এই তিনটা হরফ মানে না, মানে শেষ নবী মানে না, শেষ নবী হচ্ছে ওদের গোলাম মোহাম্মদ কাদেরী। নাউজুবিল্লাহ বলেন, এই শয়তান এই দুষ্ট মরেছে বাথরুমে পড়ে, লেট্রিনে পড়ে। আমরা তো অনেকে আছি অসংখ্য আয়াত আমরা মানি না, মাথায় টুপি আছে, লম্বা দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কপালে নামাজের দাগ আছে, সিজদার দাগ আছে, অসংখ্য আয়াতকে আমরা মানি না, ঠিক কিনা? তাহলে আমরা কাফের না মুসলমান? এই জন্য আমার বন্ধুরা, পবিত্র কোরআনুল কারিমের তিনটা হরফ মানার না মানার কারণে যদি তারা কাফের হয়, তাহলে আয়াত যদি কেউ না মানে তাহলে সে মুসলমান থাকবে না, কাফের হবে। সাবধান হতে হবে আমার বন্ধুরা। আল্লাহ তাআলা বললেন, ফাআম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদা, যারা কুফরি করবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে, ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী থাকবে, দুনিয়ায় তাদেরকে শাস্তি দিবেন, অপমানজনক শাস্তি দিবেন। নমরুদকে দিয়েছেন, ফেরাউনকে দিয়েছেন, আবু জাহেলকে দিয়েছেন, দিয়েছেন কিনা? তাদেরকে মেরে ফেলেছেন, অপমান করে তাদেরকে মেরে ফেলেছেন, তাদের সম্পদকে কেড়ে নিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতা তারা হারিয়েছে, ঠিক কিনা? দুনিয়ার শাস্তি, আখেরাতে জাহান্নামের টিকিট ধরাই দেওয়া হয়েছে, ঠিক কিনা? আখেরাতে তাদের শাস্তি, জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হবে। জাহান্নামে দুইটা জিনিস হবে, আগুন অগ্নি জ্বালানোর ইন্ধন, একটা হচ্ছে পাথর আর একটা হচ্ছে মানুষ। আমরা তো লাকড়ি দিয়া জাহান্নামে, আমরা তো লাকড়ি দিয়ে আগুন জ্বালাই, আর আল্লাহ তাআলা মানুষ আর পাথর দিয়ে আগুন জ্বালাবেন। হে রাসূল, আপনি বলে দেন, নারু জাহান্নাম, জাহান্নামের আগুন আসাদু হারাম, দুনিয়ার আগুনের চেয়ে ভয়ানক। লাউকানু ইয়াবকাউন, যদি তারা বুঝে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 69 গুণ বেশি। কত গুণ? 70 ভাগের এক ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, তাহলে 69 গুণ বেশি হচ্ছে জাহান্নামের আগুনের ক্ষমতা। আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুন দিয়ে মানুষদেরকে জ্বালাবেন, জাহান্নামীদের গায়ের চামড়াগুলো পুড়ে যাবে অটোমেটিক, আবার নতুন চামড়া গজাবে, পুড়ে যাবে, নতুন চামড়া গজাবে, পুড়ে যাবে, নতুন চামড়া গজাবে। এরকম করে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। ওই জাহান্নামী ব্যক্তির, ওই জাহান্নামী ব্যক্তির চামড়াটা মোটা হবে আমাদের চামড়ার মতো মনে হয়, 163 ফিট চামড়া মোটা হবে। কত? এই 163 ফিট যে চামড়াটা মোটা হবে, এই চামড়া আগুন দিয়ে জ্বালাতে জ্বালাতে গলে যাবে, আবার সঙ্গে সঙ্গে নতুন চামড়া গজাবে। এরকম করে জাহান্নামে তাদেরকে শাস্তি দেওয়া হবে। পানির তৃষ্ণায় ছটপট করতে থাকবে, কি পানি খাবে? আল্লাহ তাআলা বললেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামে যখন পানির তৃষ্ণায় ছটপট করতে থাকবে, আল্লাহ তাআলা বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও, ঠান্ডা পানি তাদের জন্য নাই। ঠান্ডা পানি, পানির তৃষ্ণা লাগছে, এখন যদি আপনার ফুটন্ত গরম পানি কেমন লাগবে বলেন তো? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে ঠান্ডা পানি দিবেন না, বরং ইল্লা হামিমা ওয়া গাসসাকা, ফুটন্ত গরম পানি দিবেন। সেই পানিটা তো পানি না, সেই পানিটা হামিমান হচ্ছে। তাফসিরে বলছেন, তাফসিরে এসেছে, হামিমান শব্দের অর্থ হচ্ছে পুঁজ এবং রক্ত। মানুষের পুঁজ এবং রক্ত গলে গলে যাবে, হবে এমনকি অন্য তাফসিরে বলেছেন, মহিলাদের মাসিক যে মাসের যে রক্তটা দুর্গন্ধময়, এইগুলো তাদের পানি হিসাবে খাইতে দেওয়া হবে জাহান্নামীদের। খুদায় ছটপট করবে, কি খাবে? পবিত্র কোরআনুল কারিম তাদের জন্য কোট করে দিয়েছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কোনো খাদ্য থাকবে না,
ইল্লা মিন দারি দরি থাকবে হোয়াট ইজ কল দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু এটা তাদের ক্ষুধা নিবারণ করতে পারবে না দরিউন তাফসিরে এসেছে দরিউন শব্দের অর্থ হচ্ছে কাটাযুক্ত এক ধরনের ঘাস কাটাযুক্ত এক ধরনের ঘাস কাটাযুক্ত এক ধরনের ঘাস এর মধ্যে বিষ জাতীয় পদার্থ থাকে বিষ জাতীয় পদার্থ থাকে এত দুর্গন্ধময় কোন জন্তু জানোয়ার পর্যন্ত তার কাছে যেতে পারে না খাওয়ার সঙ্গে সঙ্গে মারা যায় এটাকে বলা হয় দরি এই খাবার দেওয়া হবে এইটাকে গরম করে তাদেরকে খাবার দেওয়া হবে এটা খেতে থাকবে আর পেটের নাড়ি বুড়িগুলো খসে পিছন দ্বার থেকে পড়তে থাকবে